আমরা সিংড়ি ঝর্ণা থেকে রওনা দিলাম আবার আমাদের পথে, কেউ ক্যারাডং এর পথে। আসেন আপনাদেরকে একটু নামার দিক দেখাই। এতটা পিচ্ছিল, প্রত্যেকটা মোমেন্টে পা এতটাই হিসাব বিকাশ করে রাখতে হচ্ছে। এত কষ্ট করে যখন ছবিগুলো তুলি এসে আসলে ভালোই লাগে, তবে মজার ব্যাপার হচ্ছে এত কষ্ট করে এসে আসলে মন মানসিকতা চেঞ্জ হয় অনেকটুকু রিস্কে, তার উপরে চোখের আলো পরিবেশ সব কিছু মিলে অনেক সময় পজিটিভ হয় না, এই কারণে ছবিগুলো অনেক সময় ভালো তোলা যায় না চাইলেও। তারপরও কিছু স্মৃতি নিয়ে যাওয়া, এটাই ভালো লাগা। কখন থাকবো আর না থাকবো তো ঠিক নাই, একটা সময় তো দু চোখ বন্ধ করতেই হবে, সেদিন এই ছবিগুলো তো রয়ে যাবে আমার। এই জায়গাগুলোতে আমি পাড়া দিয়েছিলাম যোগ, এই দেখুন পাহাড়িয়া যোগ। বেটা মোটা কি, কিছুক্ষণ আগে সে আমার পা একেবারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। মানুষ চলতে চলতে শক্ত পাথরের ভেতরেও পায়ের ছাপ পড়ে গেছে। এই দেখুন, এই দেখুন ফুটেজটা কি সুন্দর বসে গেছে। আসলে এগুলো পাথর না, মনে হয় খুবই পিচ্ছিল একটা জায়গা। হ্যাঁ, একটা 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 যোগের কামড় খেয়েছে, বেশ ভালো রকমই ব্লিডিং হয়েছে। সাবধান, চলে আস।